আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আজকে আমরা 123তম জন্মবার্ষিকী পালন করতে পেরে আমরা খুশি এবং আনন্দিত। এখানে আগত সকলকে যারা নজরুল প্রেমী আছেন, যারা এসেছেন সকাল সকাল, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা রইল। কর্পোরেশনের যারা অফিসাররা রয়েছে সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের চেয়ারম্যান অমর দা আছে, ডেপুটি অভিজিৎ ঘটক আছে, ডেপুটি ওয়াসিমুল হক আছে, আমাদের সমস্ত কলিগের আছে, আমাদের কাউন্সিলাররা আছে, সকলকে এবং সাংবাদিক বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ। যেহেতু এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা রবীন্দ্র ভবনে সন্ধ্যে 6টার থেকে হবে, তাই সকলকে আমন্ত্রণ রইল, আপনারা সকলে ওখানে আসুন। এবং আমরা মানে আমাদের শুধু আসানসোলের গর্ব নয়, পশ্চিম বাংলার গর্ব নয়, আমাদের ভারতবর্ষের গর্ব। উনি ওনাকে আমরা শুধু জন্ম এবং মৃত্যু এই দুটো দিনে শুধু পালন করলে ওনার পক্ষে আমাদের যেটা কৃতজ্ঞতা স্বীকার সেটা কিন্তু হবে না। ওনাকে কিন্তু আমাদের প্রত্যেক দিন পুরো বছর 24 ঘন্টা আমাদেরকে ওনার যে বাণী, ওনার যে কবিতা, ওনার যে গান, সেগুলোকে কিন্তু আমাদের বাস্তব জীবনে নিয়ে আসতে হবে। তাই এখানে আগত সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এবং আমাদের মহান কবি, আমাদের ভারতবর্ষের মনীষী, ওনাকে আমার প্রণাম, সকলকে ধন্যবাদ, নমস্কার। আমাদের সকলকে নমস্কার জানাই। আজকে এখানে উপস্থিত রয়েছে আসানসোলের মহানগরী বিধান উপাধ্যায় মহাশয়, উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি অভিজিৎ ঘটক, অন্যান্য কাউন্সিলাররা রয়েছে, ধন্যবাদ শুভেচ্ছা জানায় রবিউল ইসলামকে, আমাদের পাত্ররা রয়েছেন জজ সাহেব, অন্যান্য শিল্পীরা রয়েছেন যারা থাকে যে সম্প্রীতির মধ্যে ভারতবর্ষকে তৈরি করতে হবে, যারা থাকে সম্প্রীতির মধ্যে আমাদের এই শিল্পাঞ্চলকে তৈরি করতে হবে, তারা এই সমস্ত আজকের এইখানে উপস্থিত হয়েছে। আসানসোল পৌরনিগম বারবার ভাবছে যে কীভাবে এই সমস্ত মনীষীদের কথা বারবার ছড়িয়ে দেওয়া যায়। মাত্র 22টা বছরের জীবনী, লেখনের জীবনী, যে কীভাবে আজও পৃথিবীর বুকের বুকে ইতিহাস হয়ে রয়েছে, যত আলোচনা করা যাবে, যত পর্যালোচনা করা যাবে, তত নতুন করে জানা যাবে ভারতবর্ষকে, তত জানা যাবে সংগ্রামের ইতিহাসকে, তত জানা যাবে সম্প্রীতির ইতিহাসকে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির কথা 1930 সালে পরাধীন ভারতবর্ষে লেখনীর মধ্যে তুলে ধরেছিলেন, যেটা আজকেও আমাদের কাছে খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। আমরা দেখছি ধর্মের নামে বারবার বিভাজন করে ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া হচ্ছে। আজকে নজরুলকে প্রয়োজন রয়েছে, কবি নজরুলকে প্রয়োজন রয়েছে, তার ওই বিক্রমী ভাবকে আজকে প্রত্যেক মানুষের মধ্যে তুলে ধরার প্রয়োজন দেখা যাচ্ছে। আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেখেছি যখন গণবেশি হল, যখন জনদোয়ার আসতো, যখন বিপ্লবীরা রাস্তায় নামতেন, এই সমস্ত কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী মন্ত্র নিয়ে তারা মাইলের পর মাইল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে গান দিয়ে ভারতবর্ষকে এক নতুন দিশা দেখাবার জন্য তাদের যে আন্দোলনের যোগান দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম, তার জন্মদিনে আমরা উদযাপন করতে পেরে আমরা যেমন নিজেদের ধন্য মনে করি, এবং আজকে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ওনার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা খুব করে বক্তব্য শেষ করছি। আগামী দিনে নজরুলকে যত জানব আমরা তত বেশি সমৃদ্ধ হব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মহানগরী বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়, আছেন ডেপুটিউল হক, কাউন্সিলররা উপস্থিত রয়েছেন, আছেন বিশিষ্ট ব্যক্তিজন। আজকে আসানসোলের পৌর নিগমের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের যে জন্মজয়ন্তী পালন করা হচ্ছে তার আজকে সকালে মালদার মাধ্যমে এই অনুষ্ঠান আমরা করছি, পরবর্তীকালে সন্ধ্যা অনুষ্ঠান রবীন্দ্র ভবনে হবে, সেখানে নানান সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে নতুন করে কাউকে বলার কিছু নেই, আসানসোলবাসী হিসাবে গর্বিত যে আমাদের
পুরুলিয়াতে তিনি তার জীবনটা কাটিয়েছেন এবং বেশিরভাগ তিনি যা রচনা করেছেন সে আসানসোল এবং পুরুলিয়ার মাটি থেকেই তিনি রচনা করেছেন। এবং একটা জিনিস আমরা সকলে জানি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি যেভাবে আপনি করেননি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের তিনি উদ্বুদ্ধ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য নানান আন্দোলনের মাধ্যমে, তার পরিচয় আমরা বারবার পেয়েছি তার লেখার মাধ্যমে। আজকে আবার কিন্তু কাজী নজরুল ইসলাম কতটাই প্রাসঙ্গিক, যতটা তিনি স্বাধীনতা সংগ্রামের সময় ছিলেন স্বাধীনতার আগে ছিলেন, আজকে একটা সরকার একটা দল ভারতবর্ষের মাটিতে ধর্মের নামে বিদ্বেষ ছড়াতে চাইছে, আজকে কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি আবার সেই ভারতবর্ষের যারা সম্প্রীতি পছন্দ করে যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের উদ্বুদ্ধ করার জন্য তাদের লড়াই করার জন্য আজকে আবার কিন্তু কাজী নজরুল ইসলাম কতটাই প্রাসঙ্গিক হয়ে গেছে। তাই একজন কবি শুধুমাত্র যে ভারতবর্ষের কবি নয়, তিনি আজকে বিশ্বের কবি, বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রের অন্যান্য দেশে তাকে কতটাই সম্মান জানানো হয় সেটা আমরা ভারতবর্ষে জানাই। আজকে কাজী নজরুল ইসলাম আমাদের কাছে একজন বিদ্রোহী কবি হিসাবে পরিচিত, তাই আজকে তাকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত। আজকে তাকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আশা করব তার দেখানো পথে তিনি যে আমাদেরকে পথ দেখিয়েছেন সেই পথে আগামী দিনে ভারতবর্ষ চলবে, ভারতবর্ষের মানুষ চলবে। এবং আমরা যেটা বলে থাকি যে আমাদের আসানসোল ভাতৃত্ব হলে শহর, সেই ভাতৃত্ব বই যদি ভারতবর্ষে কেউ শিখিয়ে থাকে তার মধ্যে অন্যতম কাজী নজরুল ইসলাম। আমরা সবসময় যাদের জন্মদিন ও মৃত্যুদিন পালন করে এনাদের ইতিহাসকে মনে রাখি, এনারা যা আমাদের দেশের জন্য সাধারণ মানুষ জন্য ঘুরতে না পারি এবং সেটাকে দিশা ভাগ করে আগে এগিয়ে যায় উন্নয়নের দিকে। আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি, যে একদল মানুষের মধ্যে বিভাজন করছে, কিন্তু আমরা যদি কাজী নজরুল ইসলাম হোক, রবীন্দ্রনাথ হোক, এরকম যে মানুষের যে কবি বা যা লেখক সেগুলো পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে মানুষের মধ্যে কোনো ধর্ম, জাতি, ভাষা কোনো বিভাজন ছিল না, সেটাকে কাটিয়ে আমাদের উন্নয়নের দিকে এগোতে হবে, সেই দিশাকে চলতে হবে। আজকে আমরা এই জন্মদিন পালন করে আসানসোলবাসীকে এবং যুব সমাজের কাছে এটা বলতে চাই যে কাজী নজরুল ইসলাম উদ্যোগী কবি, যা নিজের লেখা কবির মধ্যে আমাদের সামনে যে প্যাকার দিয়ে গেছেন সেটাকে দিশা মেলে সেটাকে সামনে রেখে এগোতে হবে।